ট্র্যাম্পোলিনে আজকে আমরা সেকেন্ড ব্যায়ামটা দেখব, যে কিভাবে অনেক বেশি করে স্ট্যামিনাটা বিল্ড আপ করা যায়। অনেক শিশুরা দেখা যায় খেলতে গেলে পরে যখন গ্রুপে খেলে তখন দেখা যায় কেউ কেউ খুব জোরে দৌড়াচ্ছে, অনেকক্ষণ ধরে খেলতে পারছে, এবং আরেকজন দেখা যাচ্ছে যে সে পারছে না, তখন সে মন খারাপ করে ফেলছে বা কিছুক্ষণ করে সে হাঁপিয়ে যাচ্ছে। তখন আস্তে আস্তে যদি দেখা যায় যে তাদের কিছু হেল্প করি আমরা, শুধু শুধু বকাঝকা না করে বা খুব বেশি চিন্তিত না হয়ে আমরা যেটা করি যে তার এই জিনিসগুলো খেয়াল করি যে কেন হচ্ছে, এবং যদি আদার কোনো রকম তার শারীরিক সমস্যা না থেকে থাকে তাহলে আমাদের যেটা করতে হবে যে প্রথমে ওকে কিছু ফিজিক্যালি অ্যাক্টিভ করার জন্য চেষ্টা করতে হবে, এবং সেজন্য খুব বেশি স্পেস দরকার বা খুব বেশি জিনিস দরকার হবে তা না। আমরা এখানে ট্র্যাম্পোলিনেই দেখব যে কীভাবে ওর দমটা বাড়ানো যায়, যেটা ওর বিভিন্ন স্পোর্টসে বা অন্য সময়ে তাকে হেল্প করবে। দিস ইজ কল বক্সার্স পাঞ্চ। ওকে লিও অ্যান্ড স্টেপ আপ। নাইস। এখানে বক্সারদের সবচেয়ে বেশি স্ট্যামিনা থাকে, তো আমরা দেখবো যে বক্সাররা স্ট্যামিনা বিল্ড আপ করে যখন, তখন কিভাবে তারা ব্যায়ামগুলো করে। ওকে অ্যান্ড গো। ইয়েস ইয়েস ইয়েস, নাইস নাইস নাইস। আমরা দেখতে পাচ্ছি যে স্টেপিংয়ের সাথে সাথে সে পাঞ্চও করছে, একটা কম্বিনেটেড মুভ, এবং জাম্পের কারণে যেটা হচ্ছে যে যদি মাটিতে দাঁড়িয়ে করত তার থেকে ট্র্যাম্পোলিনের কারণে তার জয়েন্টের প্রেশারটা খুব কম পড়ছে, কিন্তু দমটা বরং বৃদ্ধি হচ্ছে আরও বেশি। ওকে ফাইন অ্যান্ড স্টপ। নাইস। পাঞ্চ করার সময় কী মনে হচ্ছিল, আর ইউ বক্সার? হ্যাঁ, তুমি বক্সার হবে। তো এতে যেটা হচ্ছে যে যখন সে কনসেন্ট্রেশন দিয়ে পাঁচটাও করছে, কম্বিনেশনটা, অনেক সময় বাচ্চাদের দেখা যায় যে তারা দুটো কম্বাইন করতে পারে না, যে একদিকে মনোযোগ দিলে অন্যদিকে দিতে পারে না। হ্যাঁ, তো এখানে তাকে কিন্তু কনসেন্ট্রেট করতেই হবে যে পাঁচ যাচ্ছে তার সাথে পাঁচ যাচ্ছে। হ্যাঁ, তো কনসেন্ট্রেশনটা তার বিল্ড আপ হবে, কম্বিনেশন বিল্ড আপ হবে, এবং পাশাপাশি তার স্পিডটা আপ ডাউন করেও দেখা যাবে যে আপনারা স্ট্যামিনা বিল্ড আপের ব্যাপারটা দেখতে পারেন। আর পাশাপাশি এটাতে যখন সে করবে, সে খুব লাফানোর মতো, অনেক সময় বাচ্চারা পার্কে নিয়ে যাওয়া বা কোথাও নিয়ে যাওয়ার জন্য খুব জোর করে মাদের যে না লাফাবো, হ্যাঁ মজা করবো, এটা কিন্তু সে বাসাতেই করতে পারে। ফলে আপনারা পড়াশোনার মাঝখানে ওকে যদি 5-10 মিনিটস ওকে একটু বের করে বাসাতেই এই জিনিসটা করার সুযোগ দেন, দেখা গেলো যে ওর ফিজিক্যাল অ্যাক্টিভিটিটাও হলো, ঘুম ঘুম ভাবটাও কেটে গেলো, পড়াশোনাতে আবার সে মনোযোগী হয়ে উঠতে পারলো।